নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় শনি পর্বতে মর্ষ চিহ্ন, তার ফলাফল কি হতে পারে, এই নিয়েই আজকের আলোচনা। তার আগে প্রত্যেকটা দিন আপনাদের যে কথাটা বলি, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করি, আজও সেই একই কথা বলবো, কারণ এটা হস্তরেখা, কোনো রাশিভিত্তিক আলোচনা নয়। রাশিভিত্তিক আলোচনা আপনারা কেটে কেটে দেখেন, ঠিক আছে, আপনার রাশি নেই আপনি দেখবেন কেন, কিন্তু হস্তরেখা এরকমটা নয়। হস্তরেখা মানে সম্পূর্ণ আপনার জন্য আলোচনা করা হয়, হস্তরেখা মানে অবশ্যই আপনার সাথে 100% মিলবে, কারণ আমি হাতের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। আপনার হাতে যদি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে আপনার সাথে মিলবে, এটাই বাস্তব। তার সাথে সাথে আজকে আপনাদের আর একটা কথাও বলবো, যে আমাদের হাতে অনেকেরই দেখা যায় যে শুভরেখা আছে, কিন্তু যে শুভরেখার ফলাফলটা পাওয়ার কথা তারা সেটা পায় না, তার কারণটা কি, সে কারণটা নিয়ে কিন্তু আজ আলোচনা করব। আবার অনেকের আছে যে শুভরেখা তার হাতে আছে, তার অবশ্যই সেই শুভরেখার সম্পূর্ণ ফলটা তারা কিন্তু পায়, আবার অনেকে পায় না, এর কারণ অবশ্যই আপনাদের আজ জানাবো। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, অনেক কিছু জানতে পারবেন। তাহলে আসুন, কমন যে তিনটে রেখা আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি, সেই কমন তিনটে রেখা আগে আপনাদের একে বোঝানোর চেষ্টা করি, তারপর বিস্তারিত আলোচনা করব। দেখুন, এটা হচ্ছে আয়ুরেখা, এটা প্রত্যেকের হাতে থাকবে। এটা হচ্ছে শিরোরেখা, এটাও প্রত্যেকের হাতে থাকবে। আর এটা হচ্ছে হৃদয় রেখা, এই তিনটে রেখা প্রত্যেকের হাতে থাকবে। সেটা হতে পারে আকৃতিতে আলাদা রকম হতে দেখতে হতে পারে, যে ছোট বা এর থেকে বড়, বা এটা আমি অ্যাডজাস্ট করেছি আপনার আয়ুরেখা এবং শিরোরেখা, সেটা আলাদা হতে পারে, উপর থেকে হতে পারে, বা এই যে হৃদয় রেখা এবং শিরোরেখা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, বা আয়ুরেখাটা ছোট হয়ে যেতে পারে, আরও ছোট হতে পারে, যে কোনো রকম দেখতে হতে পারে, কিন্তু এই যে তিনটে নাম আয়ুরেখা শিরোরেখা হৃদয় রেখা, এইগুলো কিন্তু থাকবেই থাকবে, সেই কারণেই আমি কমন বললি। এছাড়া যে রেখাগুলো আছে আমাদের হাতের মধ্যে নানা জায়গায় নানা রকমভাবে থাকে, সেগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে, কিন্তু এই তিনটে কিন্তু একদম সেম টু সেম থাকবে, সেটা দেখতে আমাদের হয়তো অন্যরকম লাগতে পারে। এবার দেখুন, এই হাতের মধ্যে কোথায় কোন গ্রহের অবস্থান একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি, তারপরে আসবো বিস্তারিত আলোচনায়। দেখুন, এই প্রথম যে আঙুলটা দেখছেন এটা হচ্ছে তর্জনী আঙুল, এটা হচ্ছে বৃহস্পতি পর্বত, আর এটা মধ্যমা আঙুল, এটা হচ্ছে শনি পর্বত, আর এটা অনামিকা আঙুল, এটা হচ্ছে রবি পর্বত, এটা কনিষ্ঠা, এটা বুধ পর্বত। তাহলে বৃহস্পতি, শনি, রবি এবং বুধ, এই চারটে গ্রহের স্থান কিন্তু এই আঙুলের নিচগুলো কমপ্লিট হয়ে গেল। ঠিক এই জায়গাটাই আমাদের মঙ্গলের স্থান, আর এই জায়গাটা চন্দ্র, আর এই জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে কিন্তু শুক্রের স্থান, আর এইটা হচ্ছে রাহুর স্থান, আর এই মাঝখানে যে জায়গাটা অবশিষ্ট সেটা কেতুস্থান। তার মানে এই হাটটার মধ্যে কোথাও কিন্তু ফাঁকা নেই, সমস্তটাই জুড়ে বসে আছে এই গ্রহগুলো, তাহলে কোথাও ফাঁকা নেই কিন্তু। এগুলো এখন আপনারা বুঝতে পারছেন না, একটু পরেই বুঝবেন যে এগুলো বোঝানোর কারণটা কি। দেখুন, এবার আমি যে পর্বতটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনি পর্বত। তাহলে এটা হচ্ছে শনি পর্বত, আমি শনি পর্বতটা একটু আপনাকে আপনাদের মার্ক করে দিলাম, এই জায়গাটা হচ্ছে শনি পর্বত। দেখুন, এই যে শনি পর্বত, এই শনি পর্বতটায় যদি কোনোরকম আপনার মৎস্য চিহ্ন হয়ে থাকে তাহলে সে কিন্তু ধনী বা কোটিপতি হতে পারে, বা বহু অর্থের মালিক হতে পারে, কিন্তু দেখা যায় যে অনেকেরই এই শনি পর্বতে মৎস্য চিহ্ন আছে কিন্তু তার জীবনে কোনো ডেভেলপ নেই। কেন নেই? শুধু মৎস্য চিহ্ন না, যে কোনো শুভ চিহ্ন কাজ করে না, কেন কাজ করে না সেটা নিয়ে বোঝাবো। দেখুন, মৎস্য চিহ্ন নানাভাবে হতে পারে, এরকম হতে পারে বা এরকমও হতে পারে, বা কাটা 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 হতে পারে, এরকম হতে পারে, যেভাবে খুশি মৎস্য চিহ্ন, এটা মাছের আকৃতি হলেই হবে। এই শনি পর্বতে যদি কোথাও এরকম মৎস্য চিহ্ন আপনার তৈরি হয়, এটা অত্যন্ত শুভ চিহ্ন এবং আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনি ধনী হবেন, আপনি কোটিপতি হবেন, এতে কোনো রকম সন্দেহ নেই। এবার যে মূল বিষয়টা, দেখুন, এই মৎস্য চিহ্ন মানে কিন্তু শুভ চিহ্ন, যে কোনো জায়গায় হতে পারে এই মৎস্য চিহ্ন, সবটাই কিন্তু শুভ ফল দেবে। এই মৎস্য চিহ্ন আপনার রবিতে হতে পারে, বুধে হতে পারে, আপনার চন্দ্রে হতে পারে, শুক্রতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় এই মৎস্য চিহ্ন কিন্তু হতে পারে। এবং এই যে বুধ পর্বতেও আপনার মৎস্য চিহ্ন হতে পারে, যে কোনো জায়গায় আপনার মৎস্য চিহ্ন শুভ ফল দেয়। কিন্তু
আমি আজকে মূলত শনি পর্বত নিয়ে আলোচনা করছি। এই যে শনি পর্বতে যে মৎস্যচিহ্ন আপনার তৈরি হয়েছে, তা সত্ত্বেও আপনার জীবনে কোনো সফলতা নেই, সাকসেস নেই। আপনার তো মনে এই প্রশ্নটা আসতেই পারে যদি আপনি ভিডিওটা বা এই প্রোগ্রামটা দেখছেন, যে মৎস্যচিহ্ন মানে শুভ, ধনী বা কোটিপতি হওয়া যায়, কিন্তু আমি তো কোটিপতি হচ্ছি না, আমি তো ধনী হচ্ছি না, তার কারণটা কি? দেখুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই যে মৎস্যচিহ্ন আপনার শনি পর্বতে হয়েছে, এটা শুভচিহ্ন, কিন্তু শুভচিহ্ন শুধু থাকলে হবে না, শুভচিহ্নর সাথে সাথে কিছু শুভ গ্রহ আপনার ভালো আছে কিনা সেটা দেখতে হবে। দেখুন, আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্র এবং বৃহস্পতি এবং শনি। এই মৎস্যচিহ্ন শনি পর্বতে থাকার সাথে সাথে যদি শনি গ্রহ ভালো থাকে, আপনার বৃহস্পতি ভালো থাকে এবং শুক্র ভালো থাকে, তাহলেই কিন্তু এই শুভচিহ্নটা কাজ করবে। এটাই হচ্ছে মূল রহস্য। আর দেখা যায় কি অনেকেরই যে মৎস্যচিহ্ন তো শনি পর্বতে আছে, কিন্তু শনি গ্রহ ভালো না, আপনার বৃহস্পতি ভালো না, শুক্র ভালো না, তাহলে কি হচ্ছে, এরা কিন্তু আপনার অশুভ ফল দিচ্ছে, আপনার শুভরেখা কোনো রকম কাজ করবে না। শুধু মৎস্যচিহ্ন না, আমাদের হাতে অনেক রকম শুভচিহ্ন আছে। বহু লোকের দেখা যায় যে শুভচিহ্ন আছে কিন্তু তার জীবনে সফলতা নেই, তার কারণটা কি? তার কারণ একটাই, আমাদের গ্রহের সাপোর্ট করছে না। আবার অনেকের আছে দেখবেন শুভচিহ্ন আছে, তার জীবনে সফলতা আছে, তার মানে তাদের গ্রহ সাপোর্ট করছে। এখানে কিন্তু শুভচিহ্নটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার গ্রহ, কারণ গ্রহ নক্ষত্রই আমাদের জীবনে সফলতা এনে দেয় এবং দুর্দশা এনে দেয়। তাই আপনার যতক্ষণ গ্রহ ভালো না থাকবে, ততক্ষণ কিন্তু আপনার শুভচিহ্ন কোনো কাজ করবে না। আপনার শুভচিহ্ন তখনই কাজ করবে যখন গ্রহ আপনাকে সাপোর্ট করবে। তাই গ্রহের উপরে কিন্তু বিশেষ ধ্যান দেওয়া উচিত আমাদের প্রত্যেকের, কারণ আমরা কিন্তু নানারকম দুর্দশায় ভুগি এই গ্রহদোষের কারণে। দেখবেন কথাতেই আছে, যার গ্রহদোষ চলে তার কিন্তু জীবনে কোনো দাম নেই, মূল্য নেই, কারণ সে সমস্ত দিক থেকে পিছিয়ে থাকে। সেরকমই আপনার হাতে শুধু মৎস্যচিহ্ন বলে না, বহু শুভচিহ্ন আছে, স্কোয়ার, তারপরে ট্রায়াঙ্গেল, তারপরে আপনার পতাকা চিহ্ন, পদ্মচিহ্ন, চক্রচিহ্ন, এগুলো কিন্তু ত্রিশূল, এগুলো কিন্তু সবই শুভ। তাই অনেকেরই দেখা যায় কোনো না কোনো শুভরেখা তো হাতে আছেই, কিন্তু তার জীবনে সফলতা নেই, তার কারণটা কি? তার কারণ হচ্ছে একটাই, আমাদের শুধু শুভচিহ্ন থাকলে হবে না, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব কতটা আপনার উপরে আছে সেটা কিন্তু আগে আপনাকে জানতে হবে। তাহলে বোঝা গেল, আপনার শনি পর্বতে মৎস্যচিহ্ন থাকা সত্ত্বেও যদি আপনার জীবনে সফলতা না আসে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার শনি পর্বত ভালো নেই, বৃহস্পতি ভালো নেই, শুক্র ভালো নেই। এই তিনটে ভালো না থাকার কারণে আপনার এই মৎস্যচিহ্ন হাতে থাকা সত্ত্বেও আপনার জীবনে কোনো ডেভেলপ হচ্ছে না। আর যদি দেখছেন যে না, আপনার এই শনি পর্বতে মৎস্যচিহ্ন আছে কিন্তু আপনার জীবনে ডেভেলপও হচ্ছে, তখন বুঝে যাবেন বা ভালো করে মিলিয়ে দেখবেন আপনার শুক্র ভালো আছে, বৃহস্পতি ভালো আছে এবং শনি পর্বত ভালো আছে। তাই এইটা আপনাদের বোঝানোর ছিল, তাই বোঝানোর চেষ্টা করলাম, কারণ অনেকের মনেই এই সন্দেহটা থাকে যে আমার কেন শুভচিহ্ন আছে, মানে শুভচিহ্ন থাকার পরেও আমার জীবনে কেন সফলতা আসছে না। এই কারণে আসছে না, আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।